নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা বন্ধুরা আজ আমরা আলোচনা করব ছাব্বিশে নভেম্বর বৃহস্পতিবার উত্থান একাদশী আজ এই দিনে শ্রী বিষ্ণু এই চার মাস অধিক মাস পড়ার জন্য পাঁচ মাস ধরে সাগরে ঘুমে ছিলেন অর্থাৎ ঘুমিয়েছিলেন শয়নে ছিলেন সেখান থেকে আজকে জাগ্রত হবেন এই উত্থান একাদশীতে উনি জাগ্রত হবেন এবং এই দিনটি খুবই শুভ দিন কেননা আপনারা জানেন এই যে শয়নকালে এই সময়কালে শুভ অনুষ্ঠানগুলো সেভাবে করা হয় না কিন্তু যখন শ্রী বিষ্ণু শ্রীহরি কথিত পাবন জেগে ওঠেন জগৎ সংসার আবার উজ্জীবিত হয়ে যায় তখন জানেন যে শ্রীপ্রভু যখন চোখ মেলে আছেন তখন আমাদের আর কোনো ভয়ের কারণ নেই কিন্তু উনি বিশ্রামেই থাকুন ঘুমিয়ে থাকুন বা জাগ্রত থাকুন ওনার বহিপ্রকাশ স্বপ্রকাশ একই থাকে। একটু কম বা বেশি হয় না ওনার স্বপ্রকাশে বা আশীর্বাদে কিন্তু এই দিন একটি মহাপূর্ণ একটা তিথি এই দিনে যদি পারেন অবশ্যই একটি উপায় করবেন তার ফলে শ্রীহরি সাথে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে সারা বছর ধরে ধনধান্যে পূর্ণ থাকতে পারবেন এবং ধনপতি সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হওয়া থেকে কেউ কিন্তু আটকাতে পারবেন না সেই বিষয়টি কি সেই উপায়টি কি ছোট্ট একটা উপায় সামান্য একটি এক টাকার কয়েন এবং সাথে দুটো ঘরেরই জিনিস আমাদের রান্নাঘরের জিনিস আমরা কিভাবে সে উপায়টা করব সেই সম্পর্কে জানার আগে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আর সেখানে গেলে অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন বন্ধুরা এর ফলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কেননা সেইখান থেকে আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন চলুন বন্ধুরা আলোচনা শুরু করি দেখুন আমাদের প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রায় সবাই নানা রূপ পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করি এবং অর্থ বৃদ্ধির জন্য চেষ্টা করি হাড় ভাঙা পরিশ্রম করি সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা নানা উদ্যমে প্রচেষ্টা করে যাই কিভাবে মা লক্ষ্মীর কৃপা আমরা পাবো অর্থাৎ সৌভাগ্য কীভাবে আমাদের বর্ধিত হবে কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় হাড় ভাঙা পরিশ্রম করা সত্ত্বেও অর্থ সেই পরিমাণ থাকে না বা থাকলেও সেটা টেকে না আবার কারো ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ্য করা যায় খুব কম পরিশ্রম কিন্তু অর্থ প্রচুর অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন সম্ভব হয় না আবার কখনও ভাগ্যও সঙ্গ দেয় না তবে সহজ কিছু টোটকা বা পুজো অর্চনার মাধ্যমে অর্থবৃদ্ধি করা কিন্তু চাই সেই জন্য এই উত্থান একাদশীতে আমরা অবশ্যই করব কি করব একটি এলাচ একটি লবঙ্গ এবং এক টাকার কয়েন এই তিনটে দিয়ে আমরা একটি উপায় করব। মা লক্ষ্মীর কৃপা লাভ করবো হরির এবং মা লক্ষ্মীর আমরা কৃপা পাব চলুন বন্ধুরা এবারে আমরা জানি যে প্রয়োগটা আমরা কিভাবে করব এই নিয়মটা কিভাবে পালন করতে হয় বন্ধুরা কোনো বৃহস্পতিবার শুক্রবার করতে হয় এই উত্থান একাদশী বৃহস্পতিবার পড়েছে খুবই পূর্ণ লগ্ন পূর্ণ তিথি বললাম এই বৃহস্পতিবারে তাহলে কি করবেন লক্ষ্মী দেবীর সামনে অর্থাৎ লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে যদি মা লক্ষ্মীর আপনাদের ফটো থাকে মূর্তি থাকে তার সামনে বা শিহরিও যদি থাকে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবার ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে না পারেন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন বন্ধুরা তারপর দেবীর সামনে একটি যদি লাল কাপড় পান সেই লাল কাপড় ছোট্ট একটা লাল কাপড়ের উপর একটি এক টাকার কয়েন দেবেন এক টাকার কয়েনটা ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন যদি দুধ না থাকে শুধু গঙ্গা জল দিয়েই ধুয়ে নেবেন কেননা এই পয়সাটা তো অনেকজনের হাত থেকে ঘুরে এসেছে এর মধ্যে অনেক মলিনতা আছে অনেক দুর্ভাগ্যও জড়িত আছে অনেক মানুষের সেই জন্য ভালো করে জল দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আর গঙ্গা জল এমন একটা পবিত্র জিনিস সমস্ত পা ফরণ করতে পারে আপনারা সবাই জানেন পতিত পা বনি বলা হয় এই জন্য মা গঙ্গাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আপনারা ভালো করে মুছে ওই লাল কাপড়টার উপর রাখবেন এবং একটি এলাচ দেখবেন সবুজ এলাচ যেন ফাটা না হয় যেন ভাঙা না হয় আর একটা লবঙ্গ লবঙ্গটাতে যেন ফুল থাকে আর সুন্দর দেখতে হয় দিয়ে রেখে দেবেন দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এই যেভাবে করেন অবশ্যই তো সন্ধেবেলা করলে ভালো হয় বন্ধুরা পূজা করার পর কি করবেন একটা সিঁদুরের টিপ দেবেন একটা হলুদের টিপ দেবেন এই তিনটেতেই একটা করে দেবেন ফুল দেবেন দুর্ব বেলপাতা সব কিছু মা লক্ষ্মীকেও পুজো করবেন এগুলোকেও পুজো করবেন দিয়ে এটা হাতে নেবেন দিয়ে একশো আটবার যেই মন্ত্রটা বলছি সেটা জপ করবেন যদি আপনার গুনতে অসুবিধা হয় আপনি কি করবেন আপনি তো বাহাতে হাতে মালা করতে পারবেন না যদি আপনার মালা থাকে ডান হাতে এটাকে ধরে রাখতে হবে আপনাকে তাহলে আপনি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ বা মিনিট যদি এটা করেন তাহলে কিন্তু এই একশো আটবার মন্ত্র থেকেও বেশি হয়ে যাবে আপনি কুড়ি মিনিটই করুন দেখবেন একশো আটের বেশি হবে ভালো বেশি হলে তো খারাপ না ভালো মন্ত্রটা হচ্ছে ওম মহালক্ষ্মী নমহা ওম মহালক্ষ্মী নমহা এই মন্ত্রটা খুব জাগ্রত মন্ত্র এটা কিন্তু পাঠ করতে হবে আপনাকে তারপরে আপনাকে কি করতে হবে এই যে আপনি নিলেন এই জিনিসটা প্রণাম করে মায়ের কাছে মনোবাসনা বলে আপনাকে ওই লাল কাপড়টা দিয়ে মুড়ে যেখানে টাকা রাখা হয় সেইখানে রেখে দেবেন আপনি প্রত্যেক পূর্ণিমায় বের করে আবার পুজো করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করে বের করতে পারেন বা না করলেও আপনি আবার সেই উত্থান একাদশীতে বের করে পুজো করতে পারেন আর এই টাকা বা এইগুলো কিন্তু খরচ করবেন না পুটলি বেঁধে ওখানে রেখে দেবেন কিন্তু এই প্রক্রিয়াটা করার সময় আপনাকে কিন্তু কিছু নিয়ম মানতে হবে এক নম্বর হচ্ছে যখন আপনি কাজটা করবেন দেখবেন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে সে বাইরের লোক হোক বা ঘরের লোক হোক কেউ যেন জিজ্ঞাসা না করে কি করছ বা বিরক্ত না করে এটা দেখবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এলাস্টি এবং লবঙ্গটি যেন ভাঙা না থাকে একদম নিখুঁত থাকে সেদিকে লক্ষ্য রাখবেন তৃতীয় হচ্ছে সন্ধেবেলায় কাজটি করতে হবে আর চতুর্থ হচ্ছে এই কাজটি করার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পড়তে হবে আর পঞ্চম হচ্ছে বস্ত্রটি অবশ্যই লাল বা হলুদ রঙের হতে হবে এবং ষষ্ঠ হচ্ছে মাটিতে বসবেন না বা খালি মেঝেতে বসবেন না একটা লাল রঙের আসন হলে অবশ্যই ভালো হয় বন্ধুরা তাহলে বন্ধুরা এই যে আপনাদের এই টোটকাটা বললাম এই টোটকাটা আপনারা করে দেখুন এই উত্থান একাদশীর দিন বৃহস্পতিবার খুবই লগ্ন আপনাদের জীবনে সিবৃদ্ধি হবেই হবে বন্ধুরা তারপর কমেন্ট সেকশানে আমাদেরকে জানাবেন আপনারা কিভাবে উপকৃত হলেন ভালো থাকবেন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি